বন্ধুরা, আপনাদেরকে এখন দেখাবো একটি নতুন জিমেল অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ কিছু সেটিংস। তো আমরা চলে যাব জিমেলে, দেখুন আমরা জিমেলটাকে লগ ইন করব। আপনাদেরকে যে জিমেলটি দেখিয়েছিলাম ঠিক নতুন জিমেল একটি, এই জিমেল নতুন একটি জিমেলে সাধারণত এরকম ভাবে দেখাবে। এই নতুন জিমেলে এখানে দেখেন 10% প্রোগ্রেস দেখা যাচ্ছে। এই 10% প্রোগ্রেস যে হয়েছে অন্যান্য খুঁটিনাটি বিষয়গুলো সেটিংসগুলো কমপ্লিট করলে কিন্তু এটি 100% হয়ে যাবে। তো আমরা এখানে দেখেন, প্রথমে দেখেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটর আছে, অন্যান্য বিষয়গুলো আছে, জাস্ট এটা তো আমাদের হয়ে গেছে, এই জন্য ঠিক চিহ্ন আছে। আমরা একটু চেঞ্জ প্রোফাইল ইমেজটা করে দিই। চেঞ্জ ইমেজটা আমরা এখান থেকে যে কোনো একটি ইমেজ আমরা নিয়ে নিতে পারবো। আমরা ডেস্কটপ থেকে যদি জাস্ট এই ইমেজটা যদি নিয়ে নিই তাহলে দেখেন এখানে কেমন হয়, এখানে আপলোড হচ্ছে। এখানে আমরা কিন্তু এই ইমেজটা এখান থেকে আপনি সাইজ চাইলে একটু ছোট বা বড়, একটু হাঁকা বাঁকা বা ডানে বামে কিন্তু আপনি করে নিতেই পারেন। দেখেন আমরা একটু বড় করে নিলাম, যে এখানে একটি লগ দেখতে পাচ্ছেন, লগটা ঠিক যতটুকু মাপ আমরা কিন্তু পুরোটাই লগটা নিয়ে নিলাম। আপনার চাইলে এখানে যে কোনো ছবি বা আপনাদের যে কোনো যদি প্যাটার্নের লগও করা থাকে আপনার কিন্তু সেই লগগুলো দিতে পারেন। এখানে দেওয়া হয়ে গেছে। এবার আপনি এই যে এখানে দেখেন লেখা আছে সেটস প্রোফাইল ফটো, জাস্ট এখানে আপনারা ক্লিক করুন। দেখেন এখানে কিন্তু প্রোফাইল ফটোটা কমপ্লিট হয়ে যাবার কারণে কিন্তু এখানে 25% প্রোগ্রেস হয়ে গেছে। জিমেল মোবাইল, আমরা মোবাইলের মাধ্যমে জিমেল করতে পারবে, এখানে জাস্ট টিক দিয়ে দিলাম। দেখেন এখানে 45% হয়ে গেছে। এখানে দেখেন লার্ন হাউ টু ইউজ জিমেল, এটা যখন দিলাম তখন কিন্তু 65% হয়ে গেছে। এখানে যখন চুজ থিম দিব তখন কিন্তু 80% হয়ে গেছে। এবং ইনপুট এবং কন্টেন্ট মেল এখানে যখন দিব তখন কিন্তু আমাদের 100% কমপ্লিট হয়ে গেছে এই জিমেল অ্যাকাউন্টের। দেখেন এখানে কিন্তু এখন লগও চলে এসছে। আপনারা এখন কিন্তু এইখানে এই দেখেন এখানে যখন আমরা ক্লিক করলাম তখন কিন্তু দেখেন এখানে লগও চলে এসছে, আমরা যে লগটি সেট করলাম। এখানে যদিও আসেনি কিন্তু কিছুক্ষণের মধ্যে এখানেও চলে আসবে, একটু সময় লাগবে। তাহলে দেখেন বন্ধুরা, আপনারা দেখলেন যে একটি জিমেইল অ্যাকাউন্টের প্রাথমিক যে সেটিংসগুলো হওয়ার কারণে কিন্তু 100% কমপ্লিট হয়ে গেছে। এরপরে যদি আপনারা মনে করেন যে অন্যান্য যে সেটিংসগুলো আপনারা একটু দেখবেন, তাহলে কিন্তু এই যে এখানে দেখেন একটি গোলাকার চিহ্ন আছে, যে সেটিংস চিহ্ন, এখানে মাউসটি নিয়ে গেলেই দেখেন এখানে লেখা উঠেছে সেটিংস। জাস্ট এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে কিন্তু যে আপনার যে প্রয়োজনীয় সেটিংসগুলো এখানে আপনি দেখে নিতে পারবেন। সাধারণত একটি নতুন জিমেল অ্যাকাউন্টে কিন্তু যে পরিমাণ সেটিংসগুলো দরকারি সেগুলো কিন্তু করাই থাকে। দেখেন এখানে দিন তারিখ এগুলো দেওয়া আছে। এইখানে চাইলে আপনি কিছু চেঞ্জ আনতে পারেন, আপনার যেমন ম্যাক্সিমাম যে মেল শোগুলো না, আপনি কিন্তু এখানে দেখেন 50টা আছে, 100টা আছে। আপনি চাইলে একটু শো বাড়িয়ে দিতে পারেন, 100টা পর্যন্ত লিমিট করতে পারেন। এখানে দেখেন 250টি সর্বোচ্চ এখানে দেওয়া আছে। আবার আপনারা না বুঝে সেটিংসগুলো চেঞ্জ করলে পরে আপনাদেরই সমস্যা হবে। এখানে যে সেটিংসগুলো দেওয়া আছে এগুলো করতে পারেন। আরেকটা যে ব্যাপার, সেটা যে আপনারা যদি মনে করেন যে এটার সাথে অন্য যে কোনো একটি রিকভারি অ্যাকাউন্ট আপনি মেল দিবেন সেটি আপনি দিতে পারেন। আবার আপনি অন্য কোনো মেল অ্যাকাউন্ট এর সাথে অ্যাক্টিভ করে রাখতে পারেন। আবার এইখানে আরেকটি যে ব্যাপারটা, সেটি দেখেন না দেখালেই যেটি না, এখানে 100% প্রোগ্রেস আছে। যেটি হচ্ছে যে অনেকেই প্রশ্ন করে যে জিমেল অ্যাকাউন্টে আমি পাসওয়ার্ড চেঞ্জ করব কিভাবে। তো পাসওয়ার্ডের জন্য কিন্তু আপনি এই যে অ্যাকাউন্ট ইমপ্রুভ এটার মধ্যে যেতে পারেন। এখানে ক্লিক করা মাত্র কিন্তু দেখেন এখানে আসে চেঞ্জ পাসওয়ার্ড, চেঞ্জ পাসওয়ার্ড অ্যান্ড রিকভারি অপশন, এবং দেওয়া আছে আদার গুগল অ্যাকাউন্ট সেটিং, এখানে কিন্তু আপনি দিতে পারেন। এখানে দেখেন এখানে কিন্তু সেন্ড মেলে এখানে দেওয়া আছে অগ্রগতি অনলাইন টিভি, এই যে চ্যানেলের নামটা এবং জিমেলটা যেই নামে হয়েছে সেই মেলটা এখানে দেওয়া আছে। এখানে কিন্তু আপনি ক্লিক করে আপনি যে কোনো একটি নতুন নতুন না, আপনার যদি অন্য কোনো জিমেল থাকে এবং রিকভারির জন্য আপনি কিন্তু এখানে একটি জিমেল দিতেই পারেন। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করলে কিন্তু আপনার আদার্স আরেকটি অ্যাকাউন্ট আপনি দিতে পারবেন। জাস্ট ক্লিক করে দেখালাম, আর প্রয়োজন না হলে আপনাদের দেওয়ার দরকার নেই আর কি। এখান থেকে আপনারা যেতে পারেন।
পারেন, জাস্ট সেটিংস এর এইভাবেই আর কি, এইভাবে এখানে যেটা আছে এটা হচ্ছে জেনারেল মোডের সেটিংস। এখানে আপনার কান্ট্রি সিলেক্ট আছে, আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন, এখানে অনেক কিছু চেঞ্জ আছে। তাহলে বন্ধুরা আপনারা আজকে দেখলেন যে একটি যে নতুন জিমেল অ্যাকাউন্টের প্রয়োজনীয় যে সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো কীভাবে আপনার করতে হয় বা কীভাবে রাখতে হয় গুরুত্বপূর্ণ সেটিংসগুলো পেলেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখলে আমাদের পরবর্তী নতুন নতুন আরও ভালো ভিডিওগুলো আপনারা পাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।